প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। তাদের হাত ধরে রূপালী জগতে নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি ফারিন, পূজা সহ অনেকে, অনেক বিখ্যাত অভিনেত্রী নায়িকারা। এবার সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে এ প্রযোজনা প্রতিষ্ঠানটি। সেই সিনেমার জন্য নতুন নায়িকাও খুঁজছে তারা। প্রথম পছন্দ হিসেবে জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব এক কথায় নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছি। গল্প, চিত্রনাট্য, লেখার কাজ প্রায় শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। সম্প্রতি টেলিভিশন টক শো টু দ্য পয়েন্ট এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন দীপ্তি। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা। যদিও ভিডিওটির আড়ালে ছিল অন্য আরেক চেহারা, কারণ মানুষ তার ধৈর্য ভদ্রতা সর্বোচ্চ একটা লিমিটেড সময় পর্যন্তই ধরে রাখতে পারে। কিন্তু সে সময়টা বা সে লিমিটটা ক্রস করে গেলে তখন ধৈর্যই পারে না মানুষটাকে আর ঠেকিয়ে রাখতে, ভদ্রতাও পারে না মানুষটার আচরণকে লিমিটেশনের মধ্যে আবদ্ধ করে রাখতে। যাই হোক, আমরা টু দ্য পয়েন্টে যে আলোচনাটা দেখেছিলাম যে টকশোতে, সেখানে তিনি যতটুকু দেখানো হয়েছে যথেষ্ট ধৈর্য এবং ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। সাবেক এক বিচারপতি মানিকের দুর্ব্যবহারের জবাবও দেন অনুষ্ঠান শেষে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরই আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি চৌধুরী। কিন্তু দীপ্তি প্রস্তাবটি ফেরানোর পর নতুন নায়িকার সন্ধানে আছেন প্রযোজক আজিজ।